पे एक बार बेचा गंडगोल, वाद पे एक बार बेचा गंडगोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, बाटुल बिच्छु दुटो ढालबे माथाय भोल, ढालबे माथाय भोल। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, ছোট্ট বন্ধুরা তোমাদের নিশ্চয় মনে আছে গত সপ্তাহে সেই বক্সিং ম্যাচ যেখানে আমি ওই আফ্রিকান শক্তিশালী বক্সারটাকে কুপোকাত করেছিলাম। সেখানেই কিন্তু ঘটনা শেষ নয়, সেই আফ্রিকান বক্সার লড়াইয়ে আমাকে অসদ উপায় অবলম্বন করেও হারাতে না পেরে কি করেছিল জানো? চলো দেখাচ্ছি। বাটুল বাটুল আবার সর্বনাশ, আবার সর্বনাশ। কি হলো আবার দারোগা বাবু, কি সর্বনাশ হলো? এতক্ষণ এটা বসে ছিল, আমাকে দেখেই কেমন টকটকিয়ে দাঁড়িয়ে পড়লো। অযথা ওকে ভয় পান দারোগা বাবু, ও খুব ভালো। বলুন দেখি কি হলো আবার? ওই যে তুমি ওই আফ্রিকান বক্সারটাকে লড়াইতে হারালে। সেই রাতে ও কাল রাতে নিশুদি সংঘ ক্লাবে হানা দিয়ে একেবারে সব কিছু তছনছ করে দিয়েছে। নিবারণ বাবুকে খুব পিটিয়েছে, নিবারণ বাবু হাসপাতালে ভর্তি। খবরটা পেয়ে আমি তোমাকে দিতে এলাম। সে কি এই যে মারাত্মক ব্যাপার, ওটা তো নিছকই একটা বক্সিং ম্যাচ ছিল, খেলায় তো হার জিত থাকেই। এখন তো আমার ভয় হচ্ছে ওই দানবের মতো লোকটা না তোমাকে আক্রমণ করে। না না সে ভয় নেই, আমি ওকে সামলাতে পারবো। তবে আমাদের তো এক্ষুনি নিবারণ বাবুকে একবার দেখে আসা উচিত। তুমি গেলে তো ভালোই হয়, বেচারা মনে একটু বল পাবে, খুব ভয় পেয়েছে। এক্ষুনি চলুন। এই শোন বাচ্চু বিচ্ছু রইল, তুই ওদের দেখে রাখিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। চলুন দারোগা বাবু। ও শেষ পর্যন্ত আমাকে ওই বাটুলেরই দ্বারস্থ হতে হলো, প্রাণ বাঁচাতে এখন তো ওই বাটুলই ভরসা। আমি তো আপনার প্রতিপক্ষ ক্লাবের হয়ে লড়াই করেছিলাম, আমাকে তো আপনার দরকার হতে পারে না। পারে পারে, আপনাকেই দরকার। আপনি তো জানেন সেই বক্সিং ম্যাচের জন্য রেগে মেগে আমি প্রচুর টাকা খরচ করে সেই আফ্রিকা থেকে ওই শক্তিশালী বক্সারটাকে নিয়ে এসেছিলাম। তার নাম কি? ইম্বুলা। বাবা ইম্বুলা, তা আপনার ওই ইম্বুলা তো একেবারে বাগনক বার করেছিল বাটুল দেখে মারবার জন্য। আমারই ভুল, সব আমার জন্য, আমি ওকে চিনতে পারিনি। তা আপনার ইম্বুলা তো নিশুতি সংঘ ক্লাবের সেক্রেটারি নিবারণ বাবুকেও খুব বাজে ভাবে মেরেছে, ক্লাব ভাঙচুর করেছে। শুধু তাই নয়, ও এখন সামনে যা পাচ্ছে তাই ভাঙছে, আমাদের ক্লাবের জিনিসপত্র ভেঙেছে, কিছুতেই ও দেশে ফিরে যাচ্ছে না। এবার ঠেলা বুঝুন, সামান্য একটা বক্সিং ম্যাচকে নিয়ে আপনাদের দুই ক্লাব যা করলো ভাবাই যায় না। বাটুল বাবু, একমাত্র আপনি পারবেন ওকে ঠান্ডা করে দেশে ফেরত পাঠাতে, তাই আপনার কাছেই ছুটে এলাম। আপনারা বাঁধাবেন ঝামেলা আর আমাকে সেটা সমাধান করতে হবে। যেমন কর্ম তেমন ফল, এখন বাটুলদার কথা মনে পড়েছে তাই না? বিচ্ছু ঠিক আছে, আপনার নামটা যেন কি? আগে
গোবর্ধন গড়গড়ি। ঠিক আছে গোবর্ধন বাবু, আপনি বাড়ি যান, দেখছি কি করা যায়। বাটুলদা, ওই 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 ইম্বুলার ব্যাপারে কিছু ভাবলে? কি করবে এখন? এক তোর মুখোমুখি হতেই হবে, দুই ওর দেশের সরকারের সাথে যোগাযোগ করতে হবে। তার মানে আবার একটা ভয়াবহ বক্সিং ম্যাচ, ইম্বুলা ভার্সেস বাটুলদা। কেন, ওর মুখোমুখি হতে হলে কি বক্সিং করতেই হবে? মানে তুমি বলছো ইম্বুলার সাথে ঠান্ডা মাথায় একবার কথা বলবে, ওকে বোঝাবে? হ্যাঁ, অনেকটা তাই। বাচ্চারে, চুপচাপ বসে খেয়েই যাচ্ছিস, এদিকে ইম্বুলার মাথা ঠান্ডা করতে বাটুলদাকে কি না কি করতে হবে কে জানে। আচ্ছা বাটুলদা, তারপরে যদি মাথা ঠান্ডা না হয়? তাহলে ডান্ডা ধরতে হবে। এবার তাড়াতাড়ি খাওয়া শেষ করে শুয়ে পড়, কাল স্কুল আছে কিন্তু। বিশ্বের ইতিহাসে প্রথমবার হাতি ভার্সেস মানুষের বক্সিং ম্যাচ, সারা গ্যালারির দর্শক উত্তেজনায় কাঁপছে, মনে হচ্ছে ইম্বুলাও কাঁপছে। কি হয় এবার সেটাই দেখার। বক্সিং ম্যাচ তাই হাতি ওর পা দিয়ে ইম্বুলাকে চাপা দিতে পারবে না, পা চাপা দিলেই ম্যাচ বাতিল ঘোষণা হবে। তবে ভুল করে ইম্বুলা পা দিয়ে চাপা দিলে কি হবে কেউ জানে না। ঘন্টা বেজে গেছে, ম্যাচ শুরু। মুখে মারলে পয়েন্ট, ইম্বুলা হাতির পিঠে মারছে, হাতিটা খচে যাচ্ছে। আজকে ম্যাচে কোমরে ভারী নেই, কারণ কেউ রে ভারী হতে চাইনি, তাই ইম্বুলাকে কেউ থামানোর নেই। ও বাবু, ও বাবু, হ্যাঁ, ওই 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 হাতিটা যদি শুনে প্যাঁচ মেরে, ওই ওই তাম্বুলা না ইম্বুলা ওরে শুনে মারে, ওরে তুলতি তো যাই বালি তোলা, ইয়া বড় বেলচা লাগবে। সারা, এটা বক্সিং ম্যাচ, দেখছিস না হাতিটার মুষ্টিতে বক্সিং গ্লাভ, শুঁড়ে কি ড্রপ করেছে মূর্খ, শুঁড়ে পেঁচালেই পয়েন্ট কাটা যাবে। একবার ব্যাস মেরে ছুরি মারলে ও পয়েন্ট গোনার লোক করতে কি পাবেন বলেন দিদি? একে ইম্বুলা খুশি যাচ্ছে, কিন্তু দেখে মনে হচ্ছে হাতিটা ভাবছে ওকে কেউ আদর করছে। একে একে হাতিটা তো নাচতে লেগেছে। একে কখন সকাল হয়ে গেছে? ঘন্টা বেজে গেছে, ইম্বুলা হাতি, হাতি বন্ধু। কি হে সেক্রেটারি মশাই, এখন আপনার মাথায় হাত কেন? খুব তো বলেছিলেন আফ্রিকা থেকে বক্সার আনবেন, ওই বাটুলের মুখ ভোঁতা করে ছাড়বেন, এবার আপনি কি করবেন? খাতির করে বিদেশ থেকে আনা আপনার ইম্বুলা তো আপনাকেই এখন ঘোল খাইয়ে দিচ্ছে। এই বংশাব, এখন তুমি যাও তো, আমার ভালো লাগছে না কিছু। বাটুলের কাছে নিসুম্ব হেরে গেছিল বলে তো আমাকেই ক্লাব থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এবার আপনাকে তাড়াবে কে? বাটুল তো আপনার ইম্বুলাকেও কুপকাত করে দিয়েছে। শুনুন, এই বমচাঁদ হাতির ট্রেনিং না পেলে কেউই ওই বাটুলকে হারাতে পারবে না, এই আমি বলে দিলুম। আরে দূর, এখন আমি ওসব নিয়ে আর ভাবছি না, ইম্বুলাকে দেশে ফেরত না পাঠানো পর্যন্ত আমার শান্তি নেই। এই যে বাটুল বাবু এসে পড়েছেন। ও, তাহলে আপনি নিজেই বাটুল বাবুর দলে ভিড়ে গেছেন দেখছি। ইনি কে?
উনি হচ্ছেন বোমচাঁদ হাতি, আমাদের ক্লাবের বক্সিং কোচ ছিলেন। নিশুম্ব সিংকে ওই ট্রেনিং করাতো। নিশুম্ব সিংকেই তো ব্যাটললা হারিয়ে মাস্টার ফাইটার বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল। জমহে ছোকরা, বরাত জোরে একবার জিতে গেছো তোমরা। নিশুম্বকে আমি আবার তৈরি করছি, সামনের বছর দেখা যাবে কে জেতে। এই আমি বলে দিয়ে গেলাম। ওহ, ওটার মাথাটাই গেছে। সে যাক গিয়ে, এবার আমাকে বলুন ওই ইম্বুলাকে এখন কোথায় পাওয়া যাবে? সে আর কি আমার কন্ট্রোলে আছে, কোথায় থাকছে কিছুই জানি না। শুধু কিছু ভাঙচুরের খবর পেলে বুঝতে পারছি হতচ্ছাড়াটা এখনো আছে। আর সকালেই তো খবর পেলাম ইম্বুলা নাকি চকবাজারে ঢুকে দুটো আলুর গুদামে ভাঙচুর চালিয়েছে। 50-60 বস্তা আলু নিয়ে কোথায় চলে গেছে? ব্যাটা তাহলে আলু খায়? কাঁচা না সিদ্ধ করা জানতে হবে তো। ব্যাটাবল স্যারকে খাবারটা দিতে হবে। ডিম সিদ্ধ না খেয়ে আলু সিদ্ধ খেতে বলবো স্যারকে তাহলে। বিচ্ছু, বাটুলা বাজারে দেখতে যাবে নাকি গো? বাটুল, বাটুল, তোমরা এখানে কেন? কি হয়েছে? নিবারণ বাবুর বাড়িতে কাল রাতে সব কিছু চুরি হয়ে গেছে। নিশুতি সঙ্গে সেক্রেটারি নিবারণ বাবু। আরে ইম্বুলার হাতে মার খেয়ে নিবারণ বাবু তো হাসপাতালে ভর্তি ছিলে। ইম্বুলার ঘর বাড়িও ভাঙচুর করেছে শুনেছি। হ্যাঁ, আজ সকালেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখে সব কিছু হাওয়া চড়ে নিয়ে গেছে। পাড়ার লোকেরা কিছু বলতে পারছে না? প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, কেউ কিচ্ছুটি টের পায়নি। তুমি একবার চলো বাটুল, উনি খুব ভেঙে পড়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আমিও যাব। আসুন সবাই। কি যন্ত্রণা বাটুল, চর্চে সব নিয়ে গেছে, টাকা পয়সা সোনা দানা এমনকি কোটি বাটিও। আমার ক্লাবের ফান্ডের 75,000 টাকাও নিয়ে গেছে বাটুল। কি যন্ত্রণা! আপনারও ভুল হয়েছে নিবারণ বাবু, আপনি যখন একা মানুষ, ইম্বুলা এভাবে দরজা জানলা ভেঙে দিয়েছে দেখবার পরেও গতকাল হাসপাতালে আমাকে বাড়িটা পাহারার যে দরকার সেটা বলতে পারতেন। কি যন্ত্রণা! মারের চোটে আমি যে সব ভুলে গিয়েছিলাম, আজ সকালে বাড়ি ফিরে দেখি এই অবস্থা। কি যন্ত্রণা! এখন আমার কি হবে মাটুল? এই চুরির ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? ইম্বুলা দরজা জানলা ভেঙে দিয়ে গেছে, সেই সুযোগে চোর বাবাজি ঘরে ঢুকে সব নিয়ে চম্পট দিয়েছে। ওই ইম্বুলাকে গুলি করে মারা উচিত। না, আমাদের অনেক ভেবে চিন্তে এগোনো দরকার। ভুলে যাবেন না, ইম্বুলা আমাদের দেশের অতিথি। আমার তো কোনোই শত্রু নেই, সন্দেহ আর কাকে করব? ঠিক আছে নিবারণ বাবু, ব্যাপারটা আমি দেখছি। তবে আপনার টাকা কুড়ি কতটা উদ্ধার করা যাবে বুঝতে পারছি না। অন্তত চোরটাকে তো ধরি। আসুন তো দারোগা বাবু, বাড়ির চারপাশটা একবার দেখা দরকার। চলো বাটুল। কি যন্ত্রণা! একটু বেশি হচ্ছে বুঝতে পারছি নিবারণ বাবু। মাতিলদা, কি ভাবছো গো? ইম্বুলা ঠিক কি চায়, কেনই বা ও দেশে ফিরে যাচ্ছে না? নিবারণ বাবুর বাড়ি চুরি বা কে করলো বাটুলদা? আগুয়ান সঙ্গে সেক্রেটারি মশাই সুদূর আফ্রিকার এই ইম্বুলার খোঁজ পেলই বা কি করে? বক্সিং ম্যাচে তোমার কাছে হেরে গেছে বলেই কি ও এসব করছে রাগে? তাহলে ও আমাকে অ্যাটাক করছে না কেন? দোকান বাজারে গিয়ে আলুর গুদাম ভাঙছে কেন? এত কিছু থাকতে বেছে বেছে আলুর গুদামের উপর গিয়ে ও রাগ দেখালো কেন? নিবারণ বাবুকেও তো ঠেঙালো। এত রাতে আবার কে এলো? এ বিচ্ছু দেখ তো। দেখছি বাটুলদা। ইম্বুলা এলো না তো বাটুলদা? স্যার, স্যার, আমাকে বাঁচান। নিশুম্ব সিং? কেন, তোমাকেও কি ওই ইম্বুলা মারতে এসেছিল? না স্যার, আমি এই একই খাবার আর খেতে পারছি না। কোচ বলেছে বাটুলকে হারাতে গেলে ওর থেকেও বেশি শক্তিশালী হতে হবে। তার জন্য এমন খাওয়া দাওয়াই নাকি টানা এক বছর করতে হবে।
আপনি কি খান স্যার আমাকে বলুন নয়তো আমি মরে যাব অনেক কষ্টে পালিয়ে এসেছি আশ্চর্য আপনার কোচ মানে বোমচাঁদ হাতি কেন উনি কি খেতে জোর করছেন আপনাকে আলু সকালে 50টা আলু সেদ্ধ দুপুরে শুধু একটা বড় বাটি আলুর তরকারি রাতে দুই বাটি আলু ভাজা আর গোটা 40-50টা আলু দিয়ে দম শুধুই আলু আলু খেয়েই নাকি স্যার আপনার মতো শক্তি হবে তাই বুঝি এক বছর পর তুমি যেও আলু হয়ে যাবে আর বক্সিং রিংয়ে বাদল্লা চটকে তোমাকে নুন লঙ্কা তেল দিয়ে ভালো করে মেখে সবাইকে খাবে বিচ্ছু ইমবুলা বাজারে আলুর গুদামেই তো ভাঙচুর চালিয়েছিল হ্যাঁ তো বাতুলদা তার মানে তুমি বলছো নিশুম্ভ তুমি এখন ফিরে যাও আমি দেখছি তোমার ব্যাপারটা আমাকে একবার পুরো ঘটনাগুলো পর পর ভাবতে হবে কোথাও একটা ফাঁক দেখতে পাচ্ছি আমি সকালবেলা ওই বক্সিং কোচ বোমচাঁদ এসে ইমবুলার এই কাণ্ডর কথা বলল ধুমধুমি নদীর এই বাঁধ ভেঙে গেলে কি হবে ভাবতে পারো বাটুল আশেপাশের সবকটা অঞ্চল একেবারে জলে ভেসে যাবে আমাদের শহরটাও হ্যাঁ পালাবার সময় পাবি না ইমবুলা বাঁধ ভেঙে দেবে এত বড় সাহস আমাদের দেশে এসে 10 লক্ষ টাকা না পেলে ভেঙে দেবে বলছে 2 ঘন্টা সময় দিয়েছে চারিদিকে একেবারে সরগোল পড়ে গেছে কি বদমাশ ওই লোকটা বক্সিং প্লেয়ার কুলের কলঙ্ক 10 লক্ষ টাকা চাই নয়তো বাঁধ ভেঙে দেবে সুদূর আফ্রিকার একটা লোক ওই ধুমধুমি বাঁধের গুরুত্বটা এই 2-3 দিনেই জেনে ফেলল আর একটু জোরে চালান তো দারগা বাবু ইমবুলা তুমি নেমে এসো 10 লক্ষ টাকা তোমাকে আমি দেব এই বাঁধটা ভেঙে গেলে জলের তোড়ে তুমিও ভেসে যাবে বাঁচতে পারবে না টাকা নিয়ে কিচ্ছু করতে পারবে না বাটুল ও তো বাংলা ভাষা কিছুই বুঝতে পারছে না তোমাকে মনে হয় ওখানে গিয়ে ওকে নামাতে হবে এখন কি হবে বাটুল বাবু এবার যে আমরা সবাই ভেসে যাব সব আপনার জন্য হলো আপনিই দায়ী কে বলেছিল আফ্রিকা থেকে এমন গুন্ডা বদমাশ ধরে আনতে আমি পারতাম না এই নিশুম্ভকে আবার তৈরি করতে আমার মতো জগৎ সেরা এমন বক্সিং কোচ থাকতে এমন গুন্ডা বক্সারকে কেউ নিয়ে আসে ঠিকই তো সেক্রেটারি মশাই আপনি তো আপনার ক্লাবেই এই বোমচাঁদের মতো বক্সিং কোচ কাম গুন্ডা কাম বদমাশকে পেয়ে যেতেন মানে এসব কি বলছো বাটুল ইমবুলা এই দেখো তোমার সমস্যা আমি এক্ষুনি মিটিয়ে দিচ্ছি টিকি টিকি আমাকে আমাকে এমন করবার মানে কি মানেটা আবার কি এক্ষুনি ইমবুলার পাসপোর্টটা বার করো ইমবুলাকে দেশে যেতে দাও ওকে আটকে রেখেছো তুমি কি বলছো বাটুল দা তুমি সব বোমচাঁদ হাতি এত বড় বদমাশ বুঝি নি তো বার কর পাসপোর্ট নয়তো এক্ষুনি তোকে ওই জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেবো না 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 দিচ্ছি দিচ্ছি ইমবুলার পাসপোর্ট আমি দিয়ে দিচ্ছি ওটা আমার পকেটেই আছে আমাকে নামান দয়া করে বার কর এক্ষুনি এই নিন এই নিন ইমবুলা দিস ইজ ইওর পাসপোর্ট নেমে এসো এবার চলো বাবা পঞ্চায়েত আর কিছু বোঝার নেই এবার গাড়িতে ঢুকে বক্সিং করবে চলো ওই ওই লোকটা আমাকে আলু খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল বাটুল বাবু একি ও সব কি বলছে বাটুল ঠিকই বলছে
আগুয়ান সঙ্গ থেকে যখন ওকে তাড়িয়ে দেওয়া হলো, প্রতিশোধের আগুন ধরে গেল ওর মাথায়। ইম্বুলাকে গিয়ে হাত করল। ইম্বুলা বক্সিং ম্যাচে আমার কাছে হেরে রেগেছিল। ইম্বুলা যখন জানতে পারল বোমচাঁদ নিজে একজন বক্সিং কোচ, সহজেই বিশ্বাস করল। আর ও ইম্বুলাকে বোঝালো আমাকে হারানোর কৌশল ও ইম্বুলাকে শিখিয়ে দেবে। শর্ত হলো পাসপোর্টটা ওর কাছে জমা রাখতে হবে। ব্যাস, এরপর ইম্বুলাকে ব্ল্যাকমেল করা শুরু করল। ইম্বুলাকে দিয়েই নিবারণ বাবুর বাড়িতে চুরি করায়, বাজারে আলুর গুদামে ভাঙচুর চালায়, 50-60 বস্তা আলু চুরি করে, সেই আলু নিশুম্ব সিংকে খেতে বাধ্য করে। ওর বিশ্বাস শুধু আলু খেলেই গায়ে জোর হবে আর নিশুম্ভ আমাকে লড়াইতে হারাতে পারবে, তাহলেই আপনাকে আমাকে মুখের মতো জবাব দিতে পারবে। এদিকে পাসপোর্ট না পেয়ে হতাশ ক্ষুব্ধ ইম্বুলা রেগে ওই বাঁধে গিয়ে উঠে পড়ে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য, কারণ ওর কথা কেউ বুঝতে পারছিল না। আর গুণধর বোমচাঁদ রটিয়ে দিল, ইম্বুলা নাকি 10 লক্ষ টাকা না পেলে বাঁধ ভেঙে ফেলবে। তুমি এত কিছু বুঝলে কি করে বাটুল? এই দেখো, পাটুলদা বুঝবে নাকি আপনি বুঝবেন? নিশুম্ভ আমার কাছে এসে যখন ওরা আলু খাওয়া নিয়ে সমস্যার কথাটা জানায়, তখনই কেমন সন্দেহ হলো। এরপর ইম্বুলার বাঁধ ভাঙা আর 10 লক্ষ টাকার ব্যাপারটা ওই বোমচাঁদি দারোগাবুকে গিয়ে জানায়। তখনই আমি নিশ্চিত হই এখানেই কোনো সমস্যা, কারণ ইম্বুলা কি এত বোকা যে ও বোঝে না বাঁধ ভেঙে দিলে ও নিজেই ভেসে যাবে জলের তরে? ডালে বসে সেই ডাল কেউ কাটে নাকি বোমচাঁদ? আসলে ও নিজেও বুঝতে পারেনি ইম্বুলা বাঁধে উঠে এসব কাণ্ড বাঁধাবে। নামাতে না পেরে 10 লক্ষ টাকার গল্প ফেঁদে ওর ঘাড়ে দোষ দিয়ে এসব নাটক করেছে। একদম ঠিক। চারিদিকে যন্ত্রণা, বিশ্বাসঘাতক। আবারও বলছি, খেলাটাকে খেলার স্পিরিটেই দেখুন, জিততেই হবে সেটা যেমন ভাবেই হোক, এমন ভাবনা কোনো কোচেরই থাকা উচিত নয়।